হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কুকিং উইথ ফারজানার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে রয়েছে সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি মাটন রেজালা। এটা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, নান, রুমালি রুটি, পরোটা এসবের সঙ্গে খুবই ভালো লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। প্রথমে একটি বাটিতে আমি 500 গ্রামের মতো মাটন পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ টক দই, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনারা যে যার স্বাদ মতো দেবেন, আর যদি কম হয় এটা আমরা পরে রান্নার সময় আরেকটু দিয়ে দিতে পারবো। এটা ভালোভাবে মাখা হলে এটাকে আমরা 1 ঘন্টার মতো রেস্টে রাখতে পারি। আর যদি দেখেন আপনাদের খুব তাড়া আছে তখন আপনারা এটা রেস্টে না রাখলেও হবে। আমি আজকে এই মাটনটাকে টক দইয়ের সঙ্গে মাখিয়ে রেস্টে রাখবো না, চটপট রান্না করে নেব। প্রথমে একটি কড়াইতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। তারপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটি লবঙ্গ, দারচিনি এবং ছোটো এলাচ, আর দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা। এই মশলাগুলো দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। মশলা থেকে একটু সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করেই ভাজলে হবে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আবারও পেঁয়াজ, রসুন, আদার মিশ্রণটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই মশলা থেকে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন ভাববো মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, খুব বেশি কড়া করার দরকার নেই। দেখুন হালকা হালকা বেশ লাল আকার চলে এসেছে মশলাটাতে। এবার মটনের মিশ্রণটা দিয়ে দেব। মাটনটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে নিয়ে আসতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবার দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা একটু মুখটা কেটে, এবং দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মাটনটার সাথে খুব ভালোভাবে লেগে যায়। ঠিক দেখুন আমি যেভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি এইভাবেই আপনারা মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে আমি এটাকে একদম লো ফ্লেমে 20-25 মিনিটের জন্য রান্না করে নেব। 20-25 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এবার দেখুন মাটন থেকে বেশ পর্যাপ্ত পরিমাণে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। আবারও বেশ ভালোভাবে মশলাটাকে মাটনের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মূল উপকরণ বিরিয়ানির মশলা। এখানে 1/2 জায়ফল, অল্প একটু জয়িত্রী এবং অল্প সাজিরে সামরিচ নিয়ে এটাকে আমি আগে থেকে শুকনো একটি কড়াইতে হালকা করে টেলে নিয়েছি, নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলার গুঁড়োটাও আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে এর গন্ধ অনেকাংশেই বেড়ে যায় আর এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেব 1 কাপ গরম পানি। এখানে আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, গরম পানিটা দিলে মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এর স্বাদটাও অনেকাংশে বেড়ে যাবে। এবার আমি এটাকে আবার ঢেকে দেব
কুড়ি মিনিটের জন্য। কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম, মাটনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আবারও আমি নিচ থেকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন অনেকটাই মাটনটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু রান্না করলেই হয়ে যাবে কমপ্লিট। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ছোটো এলাচ গুঁড়ো এবং এক চা চামচ কেওড়ার জল, গোলাপ জল এবং মিঠা আদর। এটা একটা ছোটো বাটিতে একসঙ্গে গুলে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এক চা চামচ চিনি, চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন আপনাদের, আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ অল্প গরম পানিতে মিশিয়ে আমি এতে দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই মিল্ক পাউডারটা দিলে আরও খেতে অনেকাংশে বেড়ে যায় স্বাদটা। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, রেজাল্টটা আমাদের প্রায় অনেকটাই হয়ে এসছে। দেখুন আস্তে আস্তে তেলটা বেশ ভালোভাবে ছেড়েও দিয়েছে। এবার এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এটাকে ঢেকে দেবো দশ মিনিটের জন্য। দশ মিনিট পরে আবার আমরা ফিরে চলে এলাম। এবার মাটনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর যে গন্ধ বেরোচ্ছে আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না, অবশ্যই এটাকে বানাবেন। এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে আরও বেশি সুন্দর লাগবে। হয়ে গেল আমাদের মাটন রেজাল্ট, দেখছেন কত সুন্দর দেখতে লাগছে মাটন রেজাল্টটা। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ এ পর্যন্ত।